নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সুহিত। আমার ইউটিউব চ্যানেল জ্যোতিষ দর্শনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি জ্যোতিষের খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যদিও জ্যোতিষের এটি গুরুত্বপূর্ণ বিষয় হলেও সাধারণ মানুষের কাছে কিন্তু এটি অনেকেরই কাছে সেটা অজানা থাকে। তো আজ কিভাবে আপনারা খুব সহজেই আপনার রাশি, লগ্ন, নক্ষত্র, গণ, আপনার বিংশোত্তরী দশা, অন্তর্দশা কিভাবে জানবেন সেই সম্বন্ধেই বলব। অনেকে আমার কাছে আসেন, তারা বলেন, দাদা আমার রাশি লগ্ন আমি জানি না, কারণ আমার কাছে তো 400-500 টাকা ভিজিট দেওয়ার মতো ক্ষমতা নেই। বা অনেকে আসেন যারা বলেন, আমি এক বাবাজিকে দেখিয়েছিলাম, উনি আমার হাত দেখে আমার রাশি লগ্ন নক্ষত্র সব বলে দিয়েছিলেন, আমি আমার রাশি লগ্ন নক্ষত্র সব জানি। তো তাদেরকে আমি একটা কথা বলি, রাশি লগ্ন নক্ষত্র কিন্তু হাতের রেখা দেখে কিন্তু বলা খুবই দুরূহ ব্যাপার। বা আজকালকার দিনে আমরা যারা জ্যোতিষ প্র্যাকটিস করি, হাতের রেখা দেখে রাশি লগ্ন নক্ষত্র কিন্তু বলা প্রায় অসম্ভব। তাই আজ আমি আপনাদের এমন একটি সিস্টেমের সঙ্গে পরিচয় করাবো এবং সেটা শিখিয়ে দেব খুব সহজে, কিভাবে মাত্র 2 মিনিটের মধ্যে আপনার রাশি, লগ্ন, নক্ষত্র, গণ, আপনার বিংশোত্তরী দশা, মহাদশা, অন্তর্দশা, আপনার নবাংশ চার্ট, স্বর্ণারি চক্র, নবতারা চক্র খুব সহজেই আপনারা জেনে যেতে পারবেন। তো বন্ধুরা, আর কোনো চিন্তা করবেন না, এই সিস্টেমটা ফলো করে যান, দেখবেন নিখুঁতভাবে, সঠিকভাবে কিন্তু সমস্ত বিষয়গুলি আপনাদের কাছে জানা হয়ে যাবে। তো বন্ধুরা, প্রথমে আপনারা আপনাদের ফোনের ইন্টারনেট অন করে নেবেন, তারপর চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে ওখানে আপনারা লিখবেন, দেখাচ্ছি, অ্যাস্ট্রোলজি অ্যান্ড হরোস্কোপ লিখে সার্চ করবেন। দেখবেন এই যে অ্যাপটা অ্যাস্ট্রোলজি অ্যান্ড হরোস্কোপ webjyotish.com, এটি আপনারা ওপেন করবেন। ওপেন করার পর ইনস্টল করে নেবেন, আমার ইনস্টল করা আছে। এবার ইনস্টল করা হয়ে গেলে আপনাদের এরকম আন ইনস্টল পাশে ওপেন বাটনটি দেখাবে, সেখানে আপনারা ওপেন করে নেবেন। এবার আপনাদের কাছ থেকে একটা ইমেল আইডি চাইবে, সেই ইমেল আইডিটা পুট করতে হবে। এখানে আমি আমার ইমেল আইডি দিয়ে দেখাচ্ছি, এই যে আমি আমার ইমেল আইডিটা এখানে পুট করলাম। এবার অ্যাকসেপ্ট বাটনে আমরা ক্লিক করে নিয়ে তারপর সাবমিট করব। আমাদের ইন্টারফেস ওপেন হয়ে গেছে, তারপর কিছু সেটিংয়ের প্রয়োজন আছে, সেটিংয়ে চলে যাব আমরা। নিচে সেটিং আছে, সেটিংয়ে গিয়ে আমরা এই ল্যাঙ্গুয়েজটা আপনারা ইংলিশ রাখতে পারেন, বেঙ্গলি রাখতে পারেন। আমি এখানে আপনাদের সুবিধার্থে বেঙ্গলি সিলেক্ট করলাম। তারপর চার্ট স্টাইল, এখানে আমরা ইস্ট ইন্ডিয়ান চার্ট সিলেক্ট করব, করলাম। এনসি লাহিড়ি, বাকি সব মোটামুটি ঠিক আছে। তো আমরা ব্যাক করব। তারপর এখানে আপনার ডেট অফ বার্থ পুট করবেন, ধরি কোন একটা ব্যক্তির জন্ম হয়েছে 12/6/1993। সকাল দেখছেন এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, সেখানে আপনি ডেট দিলেন, ধরুন 12/6/1993 তারিখে তার জন্ম, টাইম ধরুন 10:30, স্থান ধরুন এখানে দিলেন বর্ধমান, বর্ধমান সিলেক্ট করবেন। দিয়ে বর্ধমান যখন আপনারা সিলেক্ট করবেন, তখন সেখানকার অক্ষাংশ রাশিমাংশ নিয়ে নেবে, দিয়ে ওকে বাটনে ক্লিক করবেন। তারপর আপনারা নিচে একটা গো বাটন আছে, সেই গো বাটনে
क्लिक कर क्लिक कर लेने अपनार देखें जन्म जे कुंडली लग्न कुंडली चले आसबे। एरपर आमी देखाई एखान थेके किभाबे आपनारा राशि जानबेन। राशि आमरा देखते गेले आमादेर देखते हबे चंद्रटा कोथाय आछे। ए चंद्र केई आमरा राशि बोले जानी, अर्थात चंद्र आमादेर ए जोडियाकेर जे बारोटी घरेर मध्ये जे घरेर मध्ये थाकबे সেই ঘরটি তার রাশি হবে। দেখছেন এখানে চন্দ্র, দেখতে পাচ্ছেন চন্দ্র, এই চন্দ্র এখানে শনির সঙ্গে অবস্থান করছে কুম্ভ রাশিতে। এই দেখুন নিচে লেখা আছে চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে। কোন নক্ষত্রেতে? এই পূর্ব ভাদ্রপদ এই নক্ষত্রেতে অবস্থান করছে। তো এখান থেকে আপনারা জানতে পারলেন তার মানে আপনার রাশি হলো কুম্ভ রাশি, আপনার নক্ষত্র হলো পূর্ব ভাদ্রপদ। এরপর আসি লগ্নতে। লগ্ন দেখবেন এই লগ্ন কুণ্ডলীর তে যে কোনো একটি বারোটি ঘরের মধ্যে যে কোনো একটি ঘরে একটি লাল রঙের ছোট দাগ থাকবে, দেখতে পাচ্ছেন সেটি হলো লগ্ন। এখানে লগ্ন রয়েছে কোথায়? সিংহ লগ্ন, মানে লগ্নটা আপনার সিংহ রাশিতে পড়ছে, মানে আপনার লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, বুঝতে পারলেন। এরপর আপনাদের আর একটা জিনিস দেখাই, এইখানে দেখুন একটা বাটন আছে, এখানে ক্লিক করবেন, দিয়ে এখানে যাবেন মেন ডিটেলস। মেন ডিটেলসে গেলেই আপনারা ডিটেলস পেয়ে যাবেন সব কিছু, আপনার জন্মতিথি, বার, জন্ম স্থান, অক্ষাংশ, দ্রাঘিমাংশ সব কিছুই এখানে কিন্তু দেওয়া থাকবে। এবার আমি আপনাদের বিংশোত্তরি দশা কীভাবে দেখতে হয় সে সম্বন্ধে বলবো। এই যে দেখছেন এখানে তিনটে দাগ আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার চার্ট খুলে যাবে, সেখানে বিংশোত্তরি দশা লেখা আছে, দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। এবার দেখতে পাবেন যে যে গ্রহের রংটা এরকম নীল হয়ে আছে জানবেন সেটা হচ্ছে মহাদশা, মানে এখন যে জাতকের জন্ম তারিখ জন্ম সময় আমি পুট করেছিলাম তার এখন বুধের দশা চলছে, মানে সেটা হলো মহাদশা। এবার বুধের উপরে আপনি হাত দিলেই আপনার চলে আসবে অন্তদশা, উপরে লেখা আছে দেখতে পাচ্ছেন অন্তদশা, তাহলে এখন বুধের মহাদশা, বুধের অন্তদশা। সেটা 20/10/2019 থেকে আরম্ভ হয়েছে এবং চলবে কত? 18/3/2022 পর্যন্ত। তো বন্ধুরা দেখতে পেলেন কিভাবে আপনাদের দশা অন্তর্দশা। এবার আপনি যদি আবার বুধের জায়গাটা ক্লিক করেন তখন বেরিয়ে যাবে প্রত্যন্ত দশা। তাহলে তো আপনার বুধ, বুধের মহাদশা, বুধের অন্তর্দশা এবং শুক্রের প্রত্যন্ত দশা চলছে, তো সেই অনুপাতেই আপনার রেজাল্ট হবে। আপনার জন্ম ছকে বুধ কোথায় অবস্থান করছে, বুধ কোন নক্ষত্রে অবস্থান করছে, শুক্র কোথায় অবস্থান করছে, শুক্র বুধের সঙ্গে সম্পর্কিত কিনা বা কার সঙ্গে সম্পর্কিত, সেই সমস্ত কিছু কানেকশনের ভিত্তিতে আপনার জন্মছকে আপনার রেজাল্ট আসবে। তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন এই অ্যাপটির সাহায্যে কিভাবে জন্ম রাশি, জন্ম লগ্ন, জন্ম নক্ষত্র, আপনার দশা, অন্তদশা, প্রত্যন্ত দশা কিভাবে জানতে পারবেন। তো এরপরে আমি কোষ্ঠী কীভাবে দেখতে হয়, ঠিকুজি কোষ্ঠী কীভাবে তৈরি করতে হয় সে সম্বন্ধে আপনাদের বলব। তো যখন আমি ঠিকুজি কোষ্ঠী তৈরি করা শেখাবো তখন এই অ্যাপটি কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।